এ যেন ময়মনসিংহ নগরীর ফুসফুস। শত শত বৃক্ষরাজির ছায়া শীতল পরিবেশকে ফুসফুস বলাই যায়। ব্রহ্মপুত্র পাড়ে জয়নুল উদ্যানে এমন নির্মল পরিবেশ পাচ্ছে নগরবাসী ও প্রকৃতি প্রেমীরা। সপ্তাহের ছুটির দিন শুক্র ও শনিবারে অসংখ্য ভ্রমণপ্রেমীর সমাগমে জয়নুল উদ্যান হয়ে ওঠে উৎসব মুখর। জয়নুল উদ্যানের ছায়া শীতল পরিবেশে বিদেশি পর্যটকদেরও দেখা যায়। ময়মনসিংহের পুরনো ব্রহ্মপুত্র পাড়ে শিল্পাচার্য জয়নুল আবেদিন জাদুঘর সংলগ্ন পার্কের ভেতর জয়নুল উদ্যান গড়ে তুলেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ময়মনসিংহ জেলা বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন জেলা। এই জেলায় রয়েছে প্রাচীন ও ঐতিহ্যবাহী অনেক স্থাপনা। তেমনি একটি স্থাপনা ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল উদ্যান। উদ্যানটির অবস্থান ময়মনসিংহ জেলা শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের কূল ঘেঁষে শহরের কাঁচিঝুলিতে। এই উদ্যানের পুরনো নাম সাহেব কোয়ার্টার পার্ক। পার্কটির পাশেই রয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা, আর সেজন্যই বর্তমানে পার্কটির নাম দেয়া হয়েছে জয়নুল উদ্যান। ব্রহ্মপুত্র নদের পার ঘেঁষে লম্বালম্বিভাবে শহরের কাচারিঘাট থেকে জয়নুল আবেদিন সংগ্রহশালা পর্যন্ত উদ্যানটির বিস্তার। পুরো উদ্যানটির ভেতরে গাছের ফাঁকে ফাঁকে টাইলস দিয়ে বাঁধাই করা বসার বেঞ্চ। উদ্যানের পাশেই সার্কিট হাউস মাঠ ও জেলা প্রশাসন ভবন। পার্কের ভেতরে রয়েছে মিনি চিড়িয়াখানা ও পাঠাগার। উদ্যানের ভেতরে কয়েকটি ভালো মানের রেস্টুরেন্ট গড়ে উঠেছে। এগুলোর মধ্যে ব্রহ্মপুত্র ভ্যালি ফুড গার্ডেন, সারিন্দা ও হিমুয়াড্ডা উল্লেখযোগ্য। উদ্যানে ব্রহ্মপুত্রের বুকে আবহমান বাংলার ছবির পাশাপাশি শিশু কিশোর সহ নানান বয়সী মানুষের চিত্তবিনোদনের জন্য রয়েছে দৃষ্টিনন্দন ফোয়ারা, মিনি চিড়িয়াখানা, দোলনা, ট্রেন, ম্যাজিক, নৌকাসহ বিভিন্ন রাইড। উদ্যানের বাইরে নাগরদোলা, চরকি, ঘোড়ার গাড়ি, টমটমে ঘুরে বেড়ানো যায়। উদ্যানের সবুজ প্রকৃতি ও পাশের ব্রহ্মপুত্র নদের নয়নাবিরাম দৃশ্য যে কাউকে পাগল করবে। উদ্যানটি সবার জন্যই উন্মুক্ত। পার্কের পশ্চিম দিকে জয়নুল আবেদিন সংগ্রহশালা, সে কারণেই
পার্কের নতুন নাম হয়েছে শিল্পাচার্য জয়নুল উদ্যান। উদ্যানটা বেশ বড়, কিছু অংশ দুই দিক দিয়ে গেট দেওয়া, যাতে কোনো রিক্সা, ভ্যান, মোটরসাইকেল ওই অংশে ঢুকতে না পারে। শহরের কাচিঝুলিতে এই পার্কটির অবস্থান। কাচারিঘাট থেকে নদ ঘেঁষে লম্বালম্বি জয়নুল আবেদিন সংগ্রহশালা পর্যন্ত দীর্ঘ এই পার্ক। ময়মনসিংহ নগরী 0 পয়েন্ট থেকে ব্রহ্মপুত্র নদ বরাবর পশ্চিম দিকে প্রায় 3 কিলোমিটার পেরিয়ে সড়কটি চলে গেছে সার্কিট হাউস মাঠ হয়ে কাচিঝুলি মোড়ে। এর মধ্যে কাচারি ফেরিঘাট থেকে কাচিঝুলির শিল্পাচার্য জয়নুল আবেদিন জাদুঘর পর্যন্ত ব্রহ্মপুত্র পাড়ের প্রায় 2 কিলোমিটার জায়গায় উমেদ আলী পার্ক হিসেবে বিবেচিত। শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা বাংলাদেশের ময়মনসিংহ শহরে অবস্থিত। এটি বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিচালিত একটি সংগ্রহশালা, যেখানে বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের উল্লেখযোগ্য চিত্রকর্মসমূহ সংরক্ষিত আছে। শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা বৃহস্পতিবার বন্ধ থাকে, বাকি সব দিনই খোলা, তবে শুক্রবার দুপুরের পরে খোলে। ঢাকা থেকে বাড়িতে গেলে বিকালে আমরা যেখানে আড্ডা দেই তার পুরনো নাম সাহেব কোয়ার্টার পার্ক, এটা এখন জয়নুল উদ্যান হয়েছে। উদ্যানের পাশে নদের চরে গিয়ে কাশফুলের সঙ্গে পোজ দিয়ে ছবি তোলে কেউ কেউ। নদের ওপারে চরের মধ্যে ধান ক্ষেত, কাশফুল, লেবু বাগান, সবজি ক্ষেত, মন্দির ও মাঝিদের বাড়ি। নদ পার হয়ে চরে যেতে প্রতিজনে 10 টাকা করে দিতে হয় নৌকায়।
উদ্যানের ভেতরে রয়েছে ছোট ছোট তাঁবুর তৈরি দোকান। প্রতিদিনই এখানে ভিড় জমায় অগণিত দর্শনার্থী। লোকসমাগমের কারণে সেখানে ছোট ছোট তাঁবুর তৈরি দোকান হয়েছে। সামনে দুই একটা কাঠের বেঞ্চ পাতা, কেউ আবার প্লাস্টিকের চেয়ার বসিয়েছে। তবে সেখানে সন্ধ্যার পর না থাকাই ভালো। বিশেষ দিনগুলিতে অবশ্য পুলিশ থাকে। একবার আমি নৌকাতে মারামারি দেখেছি। বৈঠা, বাঁশ, লাঠিসোঁটা নিয়ে কিছু উঠতি ছেলে নদীর পাড়ে মাঝিদের সাথে পিটাপিটি করছে। নৌকা থেকে কয়েকজন মাঝিও বৈঠা দিয়ে পেটাচ্ছে। ঘটনার পর সবাইকে পুলিশ তাড়িয়ে দিল। নৌকা পার হওয়ার সময় মাঝিকে জিজ্ঞেস করলাম। মাঝি বললেন, আরে হুনেন, একটা ছোট স্যারা এত কষ্ট কইরা হ্যাগরে পার কইরা দিল, হেরা টেহা না দিয়া সইলা যাইতেছিল। পোলাডা যেই টেহা চাইতে গেছে, সাত আট জন মিল্লা পোলাডারে মাইরা কি করছে দেখেন।